সামনে গিয়েছে না ওইখানে ভাসুর হয় নন্দ বাবাকে আয় ভাসুর আপনারা জানেন আগে কি নিয়ম ছিল ভাসুর সামনে যেত না ওই মাথার মধ্যে ঘুমটা করতো এখন ভাসুরকে দেখে কাপড়টা ঢেকে দিয়েছে যখন ঢেকে দিয়েছে বলে মেয়েদের মধ্যে কথা কেন এনার বলতে যাবো আর গোপালের মাথায় না কাপড় ঢেকে দিয়েছে কিন্তু গোপাল কে ভগবান তিনি বলে ভগবান ভগবানের ডেফিনেশন কি বলে অকর্তুম কর্তুম অন্যথা কর্তুম যা সত্যতে সাহেব ঈশ্বর ঈশ্বর তাকে বলে দিন কে তিনি রাত্রি রাত্রি কে যিনি দিন করতে পারে সম্ভব তো অসম্ভব অসম্ভব কে যিনি সম্ভব করতে পারে তিনি হলেন ভগবান যখন কাপড় ঢেকেছে না কৃষ্ণ সঙ্গে সঙ্গে চলে গেছে আর কৃষ্ণ কি ঘরে মধ্যে শুয়ে গেছে চুপচাপ শুয়ে গেছে হ্যাঁ আর এদিকে কি হয়েছে ওই এসে গোপী এসে হ্যাঁ পিছনে দরজা দিয়ে এসে আগে না আসে পিছনে দিয়ে এসে এসে তখন ডাকছে মা যশোদে তখন যশোদা বলছে সকালে সকালে চিল্লাচ্ছে কেন কি হয়েছিল বলে কি হয়েছে কি তুই মানতে চাও না তোমার গোপাল আমাদের বাড়িতে মাখন চুরি করে আজকে হাতে নাতে ধরে নিয়ে এসছি কিন্তু ওই সময় না মা যশোমতী গোপালকে থপথপে লাগিয়ে শুলাস থাকে ঘুম পালাচ্ছে গোপালকে তখন মা বলছে গোপাল তো ঘরে শুয়ে আছি বলছে গোপালকে নিয়ে এসছি ঘরে তো গোপাল তো এখানে শুয়ে আছি মা যশোমতী বেরিয়ে গেছে বলে কি হয়েছে কেন সকালে সকালে চিল্লাচ্ছ বলে তোমার গোপালকে নিয়ে এসছি বলে গোপাল গোপাল তো বাড়িতে শুয়েছে তুমি তো নিজের ছেলেটাকে নিয়ে এসো বলে নিজের ছেলেটা কিরকম ওই ঘুমটা টেনেছিল না যখন খুলে দেখে এই কাপড়টা ঢেকে দিয়েছিল গোপার উপরে যখন কাপড়টা খুলে দেখে না ওর নিজের ছেলে হ্যাঁ নিজের ছেলে আর গোপাল ঘরে ঘুমাচ্ছিল এখানে চোখটা তিনি মলতে মলতে এসছে হ্যাঁ বলে মা তুমি দেখে নিলে ই কত মিথ্যা কথা বলে আমি বাড়ি ছেড়ে কখনো যাই না এইরকম ভাবে আমার নামে মিথ্যা কলঙ্ক লাগা এরকম যদি এইরকম করি না আমি প্রত্যেক দিন ওর বাড়িতে কি সত্যি সত্যি মাখন চুরি করবো হ্যাঁ এখন ওই গোপী দেখে তো এত আশ্চর্য যদি বেড়ে গেছে বলি কি হলো এই দরজা পর্যন্ত তো গোপাল ছিল কাপড় ডাকতে পাল্টে গেল কি করে ওকে বলছে তুই কোথা থেকে গেলি ওর বড় ছেলেই হয়ে গেছে হ্যাঁ কৃষ্ণ ওর ছেলে বলে তুই কোথা থেকে গেলি বলে তুমি তো আমাকে ঘর থেকে নিয়ে এসো বলে আমি তোমায় কোথায় গোপালকে নিয়েছি বলে তুমি তো আমাকে নিয়ে এসছো বলি ভগবান কি হলো তখন মা যশোমতী বলছে খবরদার আগে থেকে এরকম ভাবে আমার ছেলের নামে লাঞ্ছনা লাগাবে না কি গোপী এত দুঃখী হয়ে যখন যাচ্ছে না আর গোপাল অন্য রাস্তা দিয়ে চলে এসে দৌড়িয়ে বলে কি গোপী কি হয়েছে হ্যাঁ আমি কত তোমার পায়ে পড়লাম তোর শাশুড়ি তোমার শ্বশুর তোমার ননদ হ্যাঁ তোমার পতি তুমি শুনলে না আজ দেখলে তোমার ছেলেকে আমি চোর বানিয়ে দিয়েছে যদি ভবিষ্যতে আবার ধরে নিয়ে আসে না তোমার পতিকে চোর বানিয়ে তখন বলেছে গোপাল আমি ফেল হয়ে গেছি তুমি জিতে গেছো আর আমি আর এইসব করবো না হ্যাঁ আমি এসব কাজ করবো না এইরকম ভাবে গোপাল তিনি প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে কৃষ্ণ এরকম তিনি ননি চুরি করতে একদিন মা যশোদা গোপালকে বলছে গোপাল তোমার বিয়ে হওয়া মনে হচ্ছে বহুত কঠিন হবে বলে মা বিয়ে আমার হবে না বলে বলো কি করে বিয়ে হবে তোমাকে কেউ মেয়ে দিবে পুরা ব্রজের মধ্যে হল্লা হয়ে গেছে তুমি ঘরে ঘরে ননি চুরি করো বলো চোরকে কেউ মেয়ে দিবে মনে হচ্ছে না তুমি কুয়ারা কুয়ারা থেকে যাবে বাংলায় কি বলে কুয়ারা কি হ্যাঁ তুমি আই বুড়ো বলে আই বুড়ো দেখে যাবে তোমাকে মেয়ে দেখবে না হ্যাঁ আই বুড়ো দেখে যাবে এখন গোপাল চিন্তা করছে তো গড়বড়ি হয়ে গেছে মা বলছে বিয়ে হবে না মেয়ে কেউ দিবে না এখন কৃষ্ণ তো দুঃখী হয়ে গেছে লোকরা কেন লেখাপড়া শিখে চাকরি চাকরি ঘর কেন বানায় বিয়ে হয় বাড়িতে যাচ্ছে বউ মা আসে তার যেতে সব বানায় আর মা বলছে ঘর বউ মা আসবে না এখন কৃষ্ণ চিন্তা করে বলছে মাকে আমি এইরকম এক্সাম্পল দেব না মার যাতে বিশ্বাস হয়ে যায় আমি ননি চুরি করি না এ মা ঘর গোপাল কি এক্সাম্পল দিয়েছে শোন কৃষ্ণ কি বলছে বলে মাইয়া মরি মে নেহি মা খন থায়ো সুন মাইয়া মরি মে নেহি মা I'm cool.
তখন ভগবত ইচ্ছায় যে সদগুরু প্রাপ্ত এবং ওনার থেকে যে মন্ত্রটি প্রাপ্ত হয় ওইটা কি হলো সাজা। এখন দহি জমে গেছে, তখন যাই জমে গেলে তারপরে কি করতে হবে, তাকে মন্থন করতে লাগে। হ্যাঁ বলে মন্থন মানে কি, মন্থন অর্থ হলো গুরুদেব তাকে তিলক নিলাম, পট্টি নিলাম, মালা নিলাম, সব কিছু নিলাম, কিন্তু মালাকে যদি টানিয়ে রেখে দিয়ে ভগবান কি বুঝো, এই জন্য কি করতে হবে মন্থন করতে, মন্থন কি সাধন করতে লাগবে, ভগবানের সাধন করতে লাগবে। সাধন মানে সব সময় তার চিন্তন ভগবত নাম তার ভজন পূজা পাঠ করতে লাগবে। হ্যাঁ এটা হলো, এই জন্য মহাপ্রভু তিনি কি বলছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো হইতে বিধি নাইয়া। কলিযুগে তো মহাপ্রভু সব থেকে সরল উপায় দিয়েছে গোবিন্দ নাম জপ করো, হাতে যা কিছু করো গোবিন্দ সেবা মনে করে করো, হাতে কাম আর মুখে আর জোর বলো না, বাস উধারি, এত সরল উপায়। এই জন্য মহাপ্রভু বলছেন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, এই যে নামটাকে তোমার নিয়ম করে হরি নাম করো, জপ করলে কি হবে বলে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, এই হরি নাম কে জপ করলে না সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ বা গোবিন্দের প্রেম প্রাপ্ত হবে, আর প্রেমের দ্বারাই ভগবত প্রাপ্তি হবে। কেবল এই হরি নাম যদি আমরা করি, হরি নামের দ্বারাই সব কিছু হবে। এই জন্য হরি নাম কে বলা হয়েছে বলে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শোধ নিত্য মুক্ত অভিন্নত্বাত নাম নামিন। ভগবান নাম কে বলা হয়েছে চিন্তামণি, কি বলা হয়েছে জোর করে বলো চিন্তামণি, চিন্তামণি মানে কি জানেন তো, যা চিন্তা করবেন যা চাইবেন ঠাকুর নাম তাই দিবে, এই জন্য একে বলা হয়েছে চিন্তামণি। দেখুন আপনার ছোট একটা গল্প শোনাচ্ছি, মন দিয়ে শুনো ভালো করে, এই যে ভগবানের নামের মধ্যে কত শক্তি আছে। হ্যাঁ এই নামটা চিন্তামণি কিরকম, এটা উদাহরণ দিয়েছে, আপনি রাস্তায় হাঁটছেন, আপনার হাতে একটা ব্যাগ আছে খালি ব্যাগ, আপনি রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখলেন 100-100 টাকার ব্যান্ডেল রাস্তায় পড়ে আছে, ওর কেউ মালিক নেই, তোমার হাতে একটা খালি ব্যাগ আছে, বলো কি করবে বলো, ওর কেউ মালিক নেই এমনি রাস্তায় পড়ে আছে, তুমি চুরি করছো না পড়ে আছে কি করবে বলো, আরে বলো জোর জোর তুলে নিবে, বাবার খুব চালাক আছে তো তুলে নিবে, ভালো কেন ওর কোনো মালিক নেই চুরতে করছে না, যত পারিবারিক ঠোস ঠোস ভর্তি করবে, কিন্তু যখন আর একটু আগে গিয়েছেন না সেখানে 500-500 টাকার ব্যান্ডেল পড়া আছে, তোমার ব্যান্ডটা পুরো ভর্তি হয়ে গেছে, কি করবে বলছি, কি বলছি ছেলেকে ডেকে নিয়ে আসবে বাবা, কিন্তু ওখানে দু ছেলে হলো দূরে, কিন্তু তোমার ব্যাগটা ভর্তি হয়ে আছে, এখানে কি করবে বলো কি করবে, ভর্তি করে বলো, হ্যাঁ দেখুন ইয়ে চালাক আছে বলছে 100 টাকা গুলো ফেলে দেবো আর 5 টাকা ভর্তি করো, যখন 5 টাকা আছে 100 টাকা কি দরকার আছে, তখন 5 টাকা গুলো হ্যাঁ তখন ভর্তি করবে, কিন্তু যখন একটু আগে গিয়েছেন না ওই 2000 টাকার ব্যান্ডেল ব্যান্ডেল পড়ে আছে, ওর কেউ মালিকই নেই রাস্তায় পড়েছে কি করবে বলো, বাবা রে মায়েরা বলছে 500 টাকা ফেলে দিবে, আমরা দেখো চালাক আছে, হ্যাঁ ঠিক আছে, যখন যখন 5 টাকা 2000 টাকা পাওয়া যাচ্ছে তো 5 টাকার কি দরকার আছে, হ্যাঁ তখন 2000 টাকা ব্যান্ডেল ভর্তি করবে, কিন্তু যখন একটু আগে গিয়েছে না সেখানে সোনার ঢেলা রত্ন হ্যাঁ হীরা মুক্তা সেখানে পড়ে আছে কি করবে, কি করবা হ্যাঁ, তখন ওই 2000 টাকা গুলো যে আছে না ওগুলো ফেলে দেবেন, বলে কি দরকার এগুলো, এইটুকু সোনা নিয়ে গেলে তো অনেক কাজ হবে, হ্যাঁ তখন ওইটা নিবে। দেখুন এখানে এটা না বহুত বহুত ভালো জিনিসই এর মধ্যে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ ভগবানের নামের কি মহিমা, যখন আপনি আগে একটু আগে গিয়েছেন না তখন দেখলেন স্পর্শমণি, সেটা স্পর্শমণি নাম শুনেছেন তো, লোহাকে স্পর্শ করলে যে সোনা বানিয়ে দিয়ে, একটু আগে যখন গেলেন দেখলেন এখানে স্পর্শমণি পড়ে আছে কি করবে, সোনাটাকে ফেলবে, বলে কেন স্পর্শমণি, হ্যাঁ লোহার কত দাম,
নিয়াস স্পর্শ করা সোনা সোনা সোনাই সোনাই হবে তবে ওই সোনার কি দরকার আছে তখন কি করবা স্পর্শ মানিটাকে নিবে হ্যাঁ কিন্তু যখন একটু আগে গিয়েছেন না ও থেকে শ্রেষ্ঠ বস্তু পেয়েছে ওর নাম কি জানেন তো শ্যামন্তক মণি ভাগবত দশম স্কন্ধের মধ্যে আছে এই শ্যামন্তক মণি সূর্য দেবতা সত্রাজিতকে দিয়েছিল চার মেয়ে হলো সত্যভামা যে শ্যামন্তক মণি যেখানে যেখানে দিয়েছে ওর কি বিশেষত্ব জানেন তো অষ্টভার কত হাজার সোনা ও নিজে থেকে বেরোয় নিজে থেকে বেরোবে তা থেকে এই জন্য ভাগবত বর্ণনা আছে যেখানে গেল একদম সোনার চটান একদম পাথর বাইরেছে হ্যাঁ অষ্টভার সুবর্ণ যা থেকে বের হয় প্রত্যেক দিন হ্যাঁ একটু আগে যখন গিয়েছেন শ্যামন্তক মণি পেয়েছেন কি করবে স্পর্শ মণি কেউ ফেলে দিবেন কেন লোহা এনে স্পর্শ করালে তো সোনা হবে কিন্তু এই থেকে তো সোনাই সোনা বের হবে তখন কি করবে শ্যামন্তক মণি নেবে কিন্তু যখন আর একটু আগে গিয়েছেন না ও থেকে ওটা শ্রেষ্ঠ বস্তু আসতে তার নাম হলো চিন্তা মণি কি নাম চিন্তা মণি চিন্তা মণি অর্থ কি যেরকম শ্যামন্তক মণি যদি আজকে ইচ্ছা হয়েছে ছানার ডালনা খাবো পুষ্পান্না ছানার ডালনা খাবো আর ভালো ভালো পিজা পাস্তা ভালো ভালো খাবো ভালো ভালো কাপড় পরবো আমার এসি ঘর চাই কিন্তু শ্যামন্তক মণি দিবে না ও তোমাকে তোমার কেবল সোনাই দিবে তাছাড়া কিছু দিবে না আর সোনা কি খাবে সোনা কি খাবে তুমি না ওটা কি পড়বে না শ্যামন্তক মণি কেবল তোমাকে সোনাই ইয়া ছাড়া কিছু দিবে না কিন্তু চিন্তামণি মানে চিন্তামণি অর্থ হলো যা চিন্তা করবে তাই পাবে যা চিন্তা করবে তাই পাবে ওর নাম হলো চিন্তামণি বলে চিন্তামণি কাকে বলেছে বলে নাম চিন্তামণি কৃষ্ণ বলে এই যে ভগবানের নাম গোবিন্দের যে নাম এটা হলো চিন্তামণি যা চিন্তা করবে তাই পাবে গোবিন্দের নাম থেকে বলে আমরা এখানে পাচ্ছি না কেন আমরা তো গোবিন্দের নাম ধরতে পাচ্ছি না কেন বলে কারণ হলো বলে যেরূপ লইলে নাম প্রেম উপজায় তাহার স্বরূপ লক্ষণ সোন রাম রায় হ্যাঁ যেরকম নাম করতে হয় না সেরকম ভাবে করছে না আমরা অপরাধ যুক্ত নাম করছি এই জন্য নামের ফল আমরা পাচ্ছি না নাম যদি ঠিক ঠিক ভাবে করা হয় দশ প্রকার নাম অপরাধ আছে কোন বৈষ্ণবদের নিন্দা করব না গুরুকে অবজ্ঞা করব না অন্য দেবাদেবীদেরকে ভগবান সঙ্গে বারাত তুলনা করব না নামের মহিমা তো অতি স্তুতি মনে করব না শরীরের প্রতি আমার বুদ্ধি ছাড়তে হবে হ্যাঁ ভগবানের সঙ্গে অন্য দেবাদেবীর সঙ্গে তুলনা করতে এরকম দশটি অপরাধ আছে যখন ওই দশটি অপরাধ ছেড়ে যখন সেই গোবিন্দের নাম নিব তখন নামটা শুদ্ধ নাম হবে যখন শুদ্ধ নাম হবে না তুমি যা চাইবে নাম থেকে তাই পাবে আপনারা হনুমানের নাম শুনেছেন হনুমানের কারা হনুমানের নাম জানে হাত তুলো কেউ হাত তুলছে না হনুমানের নাম জানে না আর বলো শুনেছো না বলো হনুমান তো একটা বান্দর বান্দরে কেউ বাড়িতে বুঝো করে এটা বান্দরে কেউ বাড়িতে বুঝো করে তুমি বাড়িতে বুঝো করছো কেন ওকে কেবল রামের নাম নিয়ে রামের নাম নিয়ে হনুমান কি করে হনুমান নিজে বলছে যদি সকালে উঠে আমার কেউ নাম নিয়ে না যদি আমার মুখ কেউ দর্শন করে সারাদিন অন্ন পাবে না হনুমান নিজে বলছে কিন্তু আজকে আমি এত বড় কেনা কেবল প্রভু রামের নামে তো বড় হয়েছি জগতে কেবল প্রভুর নামে জগতে আমি বড় হয়েছি সারাদিন হনুমান কি করে রঘুপতি রাঘব রাজা রাপতি পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাপতি পাবন সীতারাম সারাদিন করে আর কি করে আর কিছু করে না সারি একটুই করে আর কিছু করে না শিবের নাম জানেন কে কার শিবের নাম শুনেছেন হাত উঠান তো শিবের নাম শিব কি করে সারাদিন শিব ঠাকুর কি করে বলে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি পঞ্চমুখে কেবল গোবিন্দের নাম জপ করে ব্রহ্মার নাম শুনেছেন কি করে চতুর্মুখে ব্রহ্মা জপে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মা পার্বতী সারাদিন কি করে এই জন্য শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলে বলে আমি কার নাম জপ করো শিব নিজে বলছে বলে রাম রামেতি রামেতি রাম রমে মনোরমে সহস্র নাম বিস্তুল্যম শ্রী রাম নাম বরম শিব নিজে বলছে হে সুন্দরী পার্বতী যদি বিষ্ণুর 1000 নাম কেউ গ্রহণ করে একবার যদি কেবল রামের নাম জপ করে এক রাম নাম সমান 1000 বিষ্ণু নাম
तब थे माँ पार्वती सहस नाम सुनी प्रिय वाणी जपी जय प्रिय संग भवानी गोस्वामी बोलचन केन पार्वती शिव गए तो भलोबासे कारण होल तीन सबसे गोविंद नाम देखें ओनर आठटी हाथ मध्य एक हाथ माला सरस्वती देखें जो चार हाथ थकबे ना एक हाथ माला देखे एक हाथ माला सरस्वती ब्रह्मा जो चार हाथ देखे एक हाथ माला सब माला जप कर जगत इधर पूजो अच्छे एजने हिंदी टाइप का भजना अच्छे भले राम नाम की माला जपेगा कोई दिल वाला राम नाम की माला जपेगा कोई दिल वाला कृष्ण नाम की माला जपेगा कोई दिल वाला कृष्ण नाम की माला जपेगा कोई दिल वाला जपेगा कोई दिल वाला जपेगा कोई दिल वाला भगवान नाम जप करते तुलसी माला तिलक तिलक गला पट्टी माला पड़े नो भगवान नाम जप करो करो बोले जब पेगा कोई दिल वाला दीवाना माने की चार दिल वाला मजबूत हैं जब मीरा का नाम सुने चल तो माला जपी थी मीरा भाई ने मिल गया मुरली वाला जब पेगा कोई मीरा का नाम सुने चल तो वो अपना रब था हमारे रब तो घर में चलो ना और राज रानी राणा स्त्री राज रानी चलो की कर तो और साधु दर्शन के हाथ नृत्य कर तो साधु संग बस तो बलाई माला तिलक लगा तो तब परिवार पूरा रह गया बोले सब क्यों बच्चे हैं राज रानी घर रो है वही साधु संतर माच का ने नाचा नाची ऐसे बलाई तिलक कर दी सवाई और विरोध हो गलो जैसे मारा चेष्टा कर लो जैसे मेरे फैले हुए ऐसे ने 20 पाटल राणा ने भेजा 20 का प्याला और अमृत करके पी लिया हैं तेरे तो गोपाल के भोग लागे कि चुकाए ना अगर 20 पाठी जहर पाठी छे कि तो गोपाल के भोग लगाते संग संग अमृत हो गए छे संग संग अमृत रूप पी गए छे उना के सांप पाठी छे हैं जाते सांप केटे मरी जाए जोन सांप खुले छे ना फूल हुए छे और सालग्राम मरी गए छे वंत के सालग्राम होई गए छे बुझते बात छे तो ए जने की करवा जाते दिल में दे शक्ति आ छे तारा ई गोविंद रे नाम करते बारे कमजोर लोग करते बारे हैं कमजोर मौत के तो बारे सिगरेट भूलते बारे मांस मांस के तो बारे भी गोविंद रे नाम मुक्त के बारे में ना एजने बोल से राम नाम की माला जपेगा कोई दिल वाला एजने जरा भाग्यवान व्यक्ति
तराई गोविंद नाम के तराई जब करते बारे में बलाय माला तिलक उराई लगाते बारे में लाज लज्जा भय तीन थकते हाँ गोविंद भजन करते सब छेड़े छुड़े दिए এইজনে এখানে ভগবানের নাম আমি কি বলছিলাম যখন মন্থন করবেন হ্যাঁ যখন দহিকে মন্থন করবেন মন্থন মানে যখন গোবিন্দের নাম জপ করব হরি নাম করব তার ভক্তি করব এটা হলো মন্থন তখন কি হবে একদিকে দিয়ে ননি আর একদিকে দিয়ে ঘোল ননিটা কি বলে প্রেম ননিটা হলো প্রেম যখন প্রেম হৃদয়ের মধ্যে আসবে তখন কি হবে তখন ওই প্রেমকে আস্বাদন করার জন্য যেরকম পুষ্প যদি প্রস্ফুটিত হয় যেরকম পদ্ম পুষ্প তখন কি হবে ভ্রমর মৌমাখি মৌম মধুমাখি এসে সেখানে ওই মধুকে তখন পান করে সেরকম ভাবে কৃষ্ণ রূপী যে মধুমাখি হ্যাঁ ভ্রমর হৃদয় মধ্যে প্রেম এলে এই জন্য গোপীরা গোবিন্দের কাছে যেত না গোবি তো গোবিন্দের বাড়িতে আসতো কেন তাদের মধ্যে গোবিন্দের প্রতি প্রেম ছিল হ্যাঁ এই ননেটা হলো প্রেম এই জন্য আমাদের গোস্বামী তুলসীদাস বলছেন বলে সন্ত হৃদয় না বনি তা সমানা সূর্য কিরণ গরম পায় তখন ননীটা তখন গলিয়ে যায় কিন্তু সাধুদের হৃদয়ে বলে সাধুদের হৃদয় পর দুঃখে দ্রবই শান্ত পণিতা কিন্তু সাধুদের হৃদয় হলো অন্যের দুঃখ দেখে সাধুদের হৃদয়টি দ্রবীভূত হয় অতএব তাদের হৃদয় হলো ননি থেকেও বেশি কোমল হইল সাধুদের হৃদয় এই জন্য গোপাল গিয়ে বাড়ি বাড়িতে মাখন চুরি করতে না তিনি গোপীদের প্রেমকে চুরি করতেন হ্যাঁ তিনি তো ভগবান তিনি অতএব তিনি কি করতেন গোপীদের হৃদয়কে প্রেমকে চুরি করতে যেতেন মাখন চুরি করতেন নয় কেননা ভগবান হলেন তিনি ভক্তবৎসল বলে শ্রী ভক্তবৎসল ভগবান কি বলে শ্রী কৃষ্ণ কে নিয়ালাল কি নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর ভুল দরকার জোর করে স্থাপন করলেন এই মঠের তিনি হলে সংস্থাপক আর তিনি যদি এই জগতে না আসতেন না এই জগতে যেতে হরিভক্তি প্রচার হচ্ছে হরিভক্তি প্রচার হতো না এখানে রাধারানী ওনাকে নিজে গোলক বৃন্দাবন থেকে ওনাকে পাঠিয়েছে তিনি কে ছিলেন রাধা রানীর নয়নমণি মঞ্জরি নয়নমণি মঞ্জরি অর্থ হলো নয়ন মানে চক্ষু আর মঞ্জরি নয়নমণি অর্থ হলো এই চক্ষুর মধ্যে যে পুতলাটা আছে না ওকে বলায় এটা হলো রাধা রানীর নয়নের পুতলা হলো প্রভুপা হ্যাঁ রাধা রানী কিরকম বলে করুণা কুরুময়ী করুণা ভরিত রাধা রানী অত্যন্ত দয়ালু তিনি রাধা রানী হ্যাঁ অত্যন্ত দয়ালু এই জন্য কৃপা দৃষ্টি কর প্রভু জগতের প্রতি এই জন্য ওই যে রাধা রানী যে কৃপাটি সেটা কিরকম আমরা বলি না আমাদের উপরে কৃপা দৃষ্টি করু হ্যাঁ
दृष्टि द्वारा कृपा करू एजने मान राधा रानी री जे कृपाटा कोई कृपाटा एक मूर्ति रूप धारण करचे ये भक्ति सिद्धार्थ श्रील सरस्वती गोस्वामी प्रभुपाद एही महापुरुष यदि नास्ते हैं एही महापुरुष यदि नास्ते जगत जे इतो हरि भक्ति प्रचार होचे बलाय माला तिलक कंठी केवल भारत नहीं अपनी ते मायापुर जावे ने सकते कुन समस्त विदेशी लोग हैं संपूर्ण पृथ्वी सब लोग गलाय कंठी माला तिलक लागिए सवाई सही निताई गौर प्रेमानंदे हरि हरि बोल सवाई राग गोविंद सवाई नाम जप कर छे कार कृपाते बोले प्रभुपाद कृपाते हां प्रभुपाद कृपाते अत बोलते ना हमारे गुरुवर्ग बोलते यदि ए जगत प्रभुपाद नास्ते ना ये पृथ्वी जे देखन ठाकुर नहीं ये पृथ्वी नष्ट हो जाता ए प्रभुपाद ऐसे चले बोले हैं ए जगत एतो धर्म जगत प्रचार होच ना ले रे ये जगत ही ठाकुर ना बोले करन ठाकुर ना अपना जाने सब देश रे मध्ये कोना लड़ाई लड़ाई चाइना संगे तो लड़ाई होते जाचले कि करी बेचे गेलो लड़ाई होते जाचले कि करी बेचे गेलो हैं बोलचे ए बार यदि विश्व युद्ध छड़ी जाए ना विश्व युद्ध होय खाली एतो एटम बम तैयार करने के खाली 25% यदि व्यवहार करे ना ये पृथ्वी जले एकदम छाई हो जावे एतो हां एटम बम सब तैयार हो याचे बुझवार छन तो केना तैयार करने के एक दिन युद्ध होवे एक दिन युद्ध होवे तो एक तो होचे ना केना होतो तो बंद करना होय बोला जाने ना केना होय गे छे कृष्ण गीता ते बोलचन हे अर्जुन कौन्तेय प्रतिजानी नमे भक्ता परेण कृष्ण खुद बोलचे अर्जुन तुम प्रतिज्ञा करो हमार भक्तर विनाश नहीं जा हमार भक्ति करे विनाश हो ना मरवे ना एजने ठाकुर देख छे यदि एटम बम पड़े एजे तिलक धारी बुला छे गलाई तुलसी माला नी हरि नाम करे रा तो मर जाव सब त आमी जे गीता रे मते प्रतिज्ञा करे छे हमार भक्तर विनाश नहीं त हमार भक्तर तो मर जावे एजने बुद्धि के दिए ददामी बुद्धि जोगंतम ओ बुद्धि द्वारा मालिक होले ठाकुर हैं जब ठाकुर देखवे ना ना कोई भक्ति भक्ति कर छे ना भजन भजन का मतलब नहीं वही पशु मत खाए खाचे जाचे वही बाल बच्चा जन्म दिए मरी जाचे तखन की आवे तखन युद्ध आरंभ हो वही एटम बम पड़ी सब सेस कर दी एमने एटम बम बानी रखे ने ओ पड़ी बे जखन देखबे के गोविंद रे भजन करछे ना भक्ति करछे ना तखन एटम बम पड़ी केनो एजने गुरु वर्ग बोलते केनो एजने प्रभुपाद ना ले करे ए जगत ही हरि भक्ति था तो ना ओ ओनार जने जगत हरि भक्ति प्रचार होचे एजने उनी ना आले कि दुनिया था तो ना झगड़ा टुकड़ा करे वो एटम बम पड़ी जगत सब शेष हो जाता बुझला छन तो एजने ओनार कृपाते एजने ओनार शिष्य मध्य भक्ति बुद्धे श्रुति गोसाई महाराज के सामने बसे आ छन उनी एजने उनी होला ओनार एजने शिष्य होले ने इनी एजने प्रभुपाद के ओनार जे भक्ति विनोद ठाकुर गौर किशोर जगन्नाथ नर जे गुरु वर्ग रा छलो अनेक दायित्व दिए गए छलो तखन देखलो इत्तो बुद्धिमान ही नहीं इत्तो बुद्धिमान तखन होना के ज्योतिष विभाग के सर्वोच्च सखने प्रिंसिपल बनावार जने बोले छले उन्हें बोल चना मैं ईट पाथर गिनते आसे नहीं हैं आमी ऐसे ची जगते महाप्रभु भक्ति प्रचार करा जने आमी यही पोस्ट ने बना हैं आमी यही पोस्ट ने बना तुनी मना कर दिले इत्तो विद्वान उन्हें छले तथा कथित समय इनार मते इत्तो विद्वान जगते केव छलो ना ए जने सबाई मिले ओना के भक्ति सिद्धांत सरस्वती ए उपाधि ते विभूषण बना कर छलो भक्ति सिद्धांत ते द्वितीय सरस्वती ते बोले द्वितीय तनी सरस्वती ते लेने एतो बुद्धिमान जहने जन्म निले ओनार गलर मते पैता चिन्ह छलो तिलक जे लगाय ना तिलक रे चिन्ह छलो गलर जे तुलसी माला पड़ी ओ तुलसी माला रे सब चिन्ह छलो जखन तनी जन्म ग्रहण करे हैं ए जने जखन रथ यात्रा होय 3 दिन पर्यंत ओनार घर रे सामने जगन्नाथ जाय ना ओई खाने थेके जाय जगन्नाथ जखन ओनार बाबा मा एना के निये ठाकुर ने चरण प्रणाम करिए छे ओनार गला ते के निजे ते के माला पड़े छे ओनार गला रे पर जखन चले आसे ना निजे ते के रथ चलते आरंभ करे छे 3 दिन जगन्नाथ जार दिन अपेक्षा करे ए रकम तिनी महापुरुष ए दिन तिनी चिंता कर छे हमारे गुरु वर्ग तो हमा के बोले छे तुम ये तो शिक्षित है तो लिखा पड़ा जाते महाप्रभु वाणी सर्वत्र प्रचार है हम की करे प्रचार प्रसार करबो तब ने रात्रि ते तिनी स्वप्न समाधि देखे स्वप्न समाधि ते की देखे महापुरुष परिकर दर्शन के समय प्रकट हो महापुरुष साक्षात समस्त परिकर दर के लिए आज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाबा जी महाराज और जी गुरु वर्ग रा स्वयं प्रकट हो जे मतलब प्रभुपाद तुम्हें चिंता करो ना तुम्हें चिंता करना तुम्हें मन कर छो हम एका हमारे का टाका पैसा नहीं लोग बोले नहीं की करे करो चिंता करे ना हमारा सबाई ए जिनिस को तुम्हारे पीछे में पाटा छे
টাকা পয়সা লোক পাঠাবো কেবল তুমি চেষ্টা টুকু করো তখন প্রভুপাদ বলছে আমি তো মনে করতাম আমি একা কিন্তু যখন দেখলাম মহাপ্রভু বলছে আমরা সব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি তখন 100 গুণ আমার মধ্যে বল এসে গেছে উৎসাহ এসেছে এই জন্য যারা প্রভুপাদের কাছে এসেছে তারা মহাপ্রভু দ্বারা প্রেরিত মহাপুরুষ এই ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ তার মধ্যে তিনি হলেন অন্যতম হলেন শ্রী ভক্তি ভূদেব শ্রী শ্রৌতি গোস্বামী মহারাজ কি এই জন্য এই মহাপুরুষ হলেন ইনি এত বিদ্বান সংস্কৃত তিনি ধুরন্ধর পণ্ডিত ছিলেন ধুরন্ধর পণ্ডিত ছিলেন সংস্কৃত ভাষায় এনাকে প্রভুপাদ এনাকে বলেছিলেন কি বলেছিলেন জানো বলে তুমি তো হলে এত বড় পণ্ডিত বিদ্বান এই জন্য তখন কাকে সম্প্রদায় মানা যায় যদি সেই সম্প্রদায় তিনটি গ্রন্থের মধ্যে টিকা থাকে হ্যাঁ তিনটি গ্রন্থের মধ্যে কার মধ্যে একটি হলো ব্রহ্মসূত্র দ্বিতীয় হলো বেদান্ত সূত্র তৃতীয় হলো ভগবদ গীতা যাকে প্রস্থান ত্রয় বলা হয় যদি এর উপরে টিকা থাকে তবে তাকে সম্প্রদায় বলা যাবে হ্যাঁ তাকে শুদ্ধ সম্প্রদায় মানা যাবে এই জন্য প্রভুপাদ এনাকে বলেছিলে তুমি এই বেদান্ত সূত্র উপরে তুমি সুন্দর টিকা লেখে তাকে ভাষ্য করে বের করিবে তিনি চেষ্টা করেছিলেন বের করার জন্য কিন্তু ছোট ছোট গ্রন্থ রূপে বের করেছিলেন কিন্তু আমার যে গুরুদেব ছিলেন ভক্তি শ্রী শ্রীল সিদ্ধান্ত গোস্বামী মহারাজ পরবর্তী সময় যখন আমার গুরুদেব তাকে বিস্তৃত রূপে তাকে ব্যাখ্যা করে বের করেন ইনি বলছেন আমি শুনে তখন সিদ্ধান্ত মহারাজের কাছে গেলাম হ্যাঁ প্রভুপাদ এটা মনোভীষ্ট ছিল যখন দেখলাম যে ইনি সুন্দর ভাবে তিনি করছেন ইনি আমার গুরুদেবকে বহুত তিনি সাহায্য করছেন বলে যতটুকু সম্ভব হয় তোমাকে আমি সাহায্য করব এটা হলো প্রভুপাদের অভীষ্ট এটা অতএব তুমি প্রভুপাদের অভীষ্টকে তিনি পূর্ণ করো এই জন্য আমাদের গুরুদেবকে তিনি বহু সাহায্য করেছিলেন যা দ্বারা আমার গুরুদেব এই তিনটি গ্রন্থ উপরে তিনি টিকা প্রকাশিত করে জগতে তিনি প্রকাশিত করেন ইনি অনেক সাধন ভজন করতেন এবং তিনি প্রেতকে উদ্ধার করেন ভূতকে পর্যন্ত তিনি ভূতকে উদ্ধার করেন হ্যাঁ এই সময় তিনি ভিক্ষা করতে করতে গিয়ে একটি বৃক্ষের নিচে তিনি ছায়ার মধ্যে বসতে গিয়েছেন তিনি চক যখন মধ্যে ভজন করছেন হঠাৎ একটা ভূত প্রকট হয়েছে তাকে যক্ষ প্রকট হয়েছে হ্যাঁ যক্ষ প্রকট হয়েছে বলে তুমি কি চাও বলে আমি আপনি তো সাধু মানুষ বৈষ্ণব বৈষ্ণব কৃপা না হলে জীবের উদ্ধার হয় না আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেন হ্যাঁ তিনি ওই ভূতকে উদ্ধার করলেন বলে তুমি যে উদ্ধার হবে কি করে প্রমাণ পাবো বলে এই গাছে যে বসে আছে না ওই ডালটা নিচে থেকে ভেঙে যাবে ওই ডালটা নিচে থেকে ভেঙে যাবে তখন বুঝতে পারবে না আমার উদ্ধার হবো তিনি সাধারণ ব্যক্তিদের তো উদ্ধার করেছেন কিন্তু তিনি প্রেত দেরকে তিনি উদ্ধার ভূত দেরকে তিনি উদ্ধার করেছেন বুঝতে পারছেন তো এই জন্য বহু গ্রন্থ আদি রচনা করেছেন অনেক লোকদের কল্যাণ করেছেন তিনি কালিকে ওনার জন্মতিথি এবং প্রভুপাদের জন্মতিথি হ্যাঁ এই জন্য দেখুন উনি প্রভুপাদের কত প্রিয় ব্যক্তি একদিনই গুরুদেবের যেদিন জন্মতিথি ওই দিন এনারও জন্মতিথি বুঝতে হবে ইনি কত প্রিয় ছিলেন গুরুদেবের তিনি এত কত তিনি প্রিয় ছিলেন গুরুদেব এ থেকে বুঝতে হবে বুঝতে পারছেন তো এই জন্য উনি এই মঠ তিনি স্থাপন করে হ্যাঁ যাতে জগতে হরি ভক্তি জগতে প্রচার প্রসার হরি ভক্তি হয় এই জন্য তিনি এই মঠ তিনি স্থাপন করেছিলেন এই মঠের সংস্থাপক তিনি এই জন্য আমাদের মন দিয়ে শুনো এটা উনি স্থাপন করেছেন কেন স্থাপন করে গিয়েছেন যাতে জগতে হরি ভক্তি প্রচার হয় এই জন্য আমাদের কর্তব্য হলো তিনি এই যে মঠটি স্থাপন করে গিয়েছেন যাতে এই মঠের যাতে প্রচার প্রসার হয় ওনার যে মনোভীষ্ট ওনার যে ইচ্ছা সেই ইচ্ছাকে আমাদের পূর্ণ করতে হবে তবে তো আমার শিষ্য হতে পারবো না শিষ্য মানে কি শাসন করা ওনার যে মনোভীষ্ট ছিল শুদ্ধ ভাবে এই মঠের প্রচার প্রসার হয় এই জন্য তো এত কষ্ট করে মঠটা বানিয়ে গিয়েছে এই জন্য আমরা যে তবে শিষ্য হতে পারবো ওনার মনোভীষ্টকে যদি স্থাপন করে জগতে মহাপ্রভুর বাণী যদি জগতে আমরা প্রচার প্রসার করতে পারি তবে ওনার সেবা পূজা তবে সার্থকতা হবে যাতে এই মঠটি সুন্দরভাবে তৈরি হয় মহাপ্রভু বাণী জগতে প্রচার প্রসার হয় এই জন্য আমাদের নিষ্কপট ভাবে এই মঠটি ওনার স্থাপন করা ওনার যে উদ্দেশ্য ছিল তবে ওই উদ্দেশ্যটি যদি পূর্ণ হয় তবে তো সার্থকতা না হবে না তবে সার্থকটা কি করি হবে তবে তো সার্থকতা হবে হ্যাঁ এই জন্য আমাদের সবাই ধরে চেষ্টা করা দরকার যাতে মঠের উন্নতি হয় তিনি যে বিগ্রহ স্থাপন করে গিয়েছে ওনার এখানে সমাধি মন্দির আদি আছে যাতে সুষ্ঠুভাবে এখানে
সেবা পূজা হয় কেন তিনি এখানে সমাধি মানে এখানে বসে আছেন এরকম না একটা স্ট্যাচু এখানে বসানো আছে ইনি বসে সব কিছু দেখছে আমি এখানে যা কিছু করতে গিয়েছিলাম ওই জিনিসটা হচ্ছে কি না হচ্ছে হ্যাঁ ওই জিনিসটা হচ্ছে কি না হচ্ছে এই তিনি যদি দেখতে পারে যে আমার শিষ্যবর্গরা আমার ইচ্ছাকে সত্যি সত্যি তারা পূর্ণ করেছে তখন কি হবে তিনি সেখানে বসে তিনি সন্তুষ্ট হবেন আমাদের উপরে তিনি আশীর্বাদ করবেন এখন এই জন্য আমাদের কর্তব্য হলো ওনার ইচ্ছা অভীষ্ট যাতে আমরা পূর্ণ করতে পারি এই জন্য এই মাটি হলো ঠাকুরের সম্পত্তি কার সম্পত্তি কার সম্পত্তি ঠাকুরের সম্পত্তি যাতে ঠাকুরের সেবায় লাগে যাতে অন্য কোন সেবায় না লাগে এই জন্য আমাদের গুরুদেব বলতে এই যে দেবত্ব সম্পত্তি হ্যাঁ যে দেবত্ব সম্পত্তিকে যাতে কেউ খারাপ নজরে না দেখে বুঝতে পারছেন তো আমাদের গুরুদেব বলতে দেবত্ব সম্পত্তিকে কেউ ভোগ করতে পারবে না আমার গুরুদেব বলতেন ও পারদ দেখছেন তো যদি পারদ পেটে চলে যায় না ও ফেড়ে বেরোবে ওকে কেউ ভিতরে রাখতে পারবে না যে কোনো ভাবে ফেড়ে বেরোবে এই জন্য এটা হলো ভগবত সম্পত্তি ঠাকুরের সম্পত্তি যাতে এই ঠাকুরের সম্পত্তি যাতে গুরু বৈষ্ণব সেবা ঠাকুর সেবায় লাগলে পরে তবে এই সম্পত্তির সার্থকতা নেই তো এর সার্থকতা নেই তো পারদের মতো ফেটে বেরোবে আর যে খাবে না পারদকে ও যে কোনো ভাবে যেখান থেকে বের ফেটে ও বেরোবে এই জিনিসটা এই জন্য আমাদের প্রত্যেকদের কর্তব্য হলো ওনার যে অভীষ্ট ছিল ওই অভীষ্টটি যাতে আমরা পূর্ণ করতে পারি বলে শ্রী ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দে আমাদের এই ছেলেটি আপনাদেরকে একটু কথা শোনাবে ঠাকুর কিভাবে তিনি মাটি কি করে খেয়েছিলেন মাটি খেয়ে মা যশোদাকে তিনি ব্রহ্মাণ্ড রূপ কি করে দেখেছেন বলুন অজ্ঞান্ত মেরান্ধস্য জ্ঞানাঞ্জলাকায চক্ষুরুন্মীলিতম येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिव सदि गौरभक्तवृन्द एक बार सबै बाहु तुले बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परम आराधितम श्री श्रीमद् भक्ति वेदांत श्री गोस्वामी महाराज के चरण कमले अनंत अनंत कोटि दंडवत प्रणति यापन करी तदुपरांत मठेर वर्तमान आचार्य परम आराधितम श्री भक्ति शेखर जति महाराज परम गुरुदेव वर्ग नित्यलीला प्रविष्टम विष्णु पादष्टो दर्शित श्री श्रीमद् भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज नित्यलीला प्रविष्टम विष्णु पादष्टो दर्शित श्री श्रीमद् भक्ति श्री रूप सिद्धांति गोस्वामी महाराज नित्यलीला प्रविष्टम विष्णु पादष्टो दर्शित श्री श्रीमद् भक्ति गुरुदेव श्रौति गोस्वामी महाराज चरण कमल आश्रय निये समस्त वैष्णव वैष्णवीर चरणे आभार जथा योग्य धन्यवाद प्रणाम हमरा गुरुदेव मुखारविंदे श्रवण करछि कृष्ण कत माधुर्यमय लीला सुखदेव गोस्वामी एखाने समस्त लीला गुलो वर्णन करते करते एखन मने करछे যে অনেক মাধুরী লীলা তো আমি বর্ণন করেছি একটি এমন লীলা আমি বর্ণন করব যাতে কৃষ্ণের কৃষ্ণ হলেন কি উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উনি নিয়ন্তা উনি নিয়মা উনি ওনার চোখ ইশারাতেই সমস্ত জিনিস হয় সেই জন্য উনি কৃষ্ণের ঐশ্বর্য দেখাবার জন্য এই লীলাটি বর্ণন করছেন কি লীলা বলে মৃদু ভক্ষণ লীলা সেই জন্য বলছেন একদা ক্রীড়মানস্তে রামাদ্য গোপালক একবার কি হলো কৃষ্ণ যে রকম বাচ্চা ছেলে মাটিতে খেলে কি করে মাটি মাটির মধ্যে পা ঢুকিয়ে আর উপরে মাটি লাগিয়ে আর চাপিয়ে চাপিয়ে কি ঘর বানায় না সেই রকম কৃষ্ণ সুদাম বসুদাম মধুমঙ্গল সবাই সখাদেরকে নিয়ে ওখানে ঘর বানাতে আরম্ভ করেছেন এখন কৃষ্ণ অনেক চেষ্টা করছেন কিন্তু কিছু ঘর বানাতে পারছে না কিন্তু আর সব সখারা ওনার চারটি পাঁচটি ঘর তৈরি হয়ে গেছে আর ভালোভাবে ফুল দিয়ে ময়ূর পুচ্ছ দিয়ে সখারা অনেক ঘরগুলো তৈরি দিয়ে করে দিয়েছে কৃষ্ণ একটি ঘরও বানাতে পারছেন না এখানে দেবতারা উপর থেকে আকাশ মার থেকে এই সব দর্শন করছে যে যস্য প্রভা প্রভবত জগদন্ত কোটি কোটি শেষ সদাদি বিভূতি ভিন্ন যার ইশারা মাত্র থেকে অনেক অনেক বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে যায় সৃষ্টি স্থিতি প্রলয় যার শুধু চোখ ইশারা থেকে
এইসব জিনিস হয়ে যায় কিন্তু তার তার তিনি আজকে শুধু মাটি দিয়ে একটা ঘর বানাতে পারছেন না দেবতারা এইসব লীলা দেখে আর অনেক আনন্দ পাচ্ছেন আর এখানে কৃষ্ণ উনি রেগে যাচ্ছেন বলে সখা এতগুলো ঘর তৈরি করে দিয়েছে আর আমি একটি ঘরও বানাতে পারছি না কৃষ্ণ রেগে রেগে কি করলেন সমস্ত ঘরগুলো যেটা ছিল সখারা তৈরি করলো ওটা ভেঙে দিলেন আর মাটি খেতে আরম্ভ করে দিয়েছে মাটি খেতে আরম্ভ করে দিয়েছে ওখানে সখা সব বারণ করছে বলে কৃষ্ণ এত মাটি খাবি না তোর পেট খারাপ হয়ে যাবে আমরা গিয়ে মাকে নালিশ করে দেবো কিন্তু কৃষ্ণ কিছুতেই মানছে না উনি মাটি খেয়ে যাচ্ছেন এখন সখারা গিয়ে মাকে ডেকে নিয়ে এলো বলে যশোমতী মা জানো আজকে কি হয়েছে তোমার লালা গোপাল মাটি খেতে আরম্ভ করে দিয়েছে আর আমরা কত কি বারণ করছি ও শুনছেই না কিছুতেই মানছেই না মা যখন শুনেছে কি কৃষ্ণ মাটি খেয়েছে মা মনে মনে করছে যে এই পর্যন্ত মাখন চুরি চুরি করে খাতো আর আমার বাড়িতে তো মাখনের কিছু অভাব নেই এখন মাটি কেন খাচ্ছে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসে হাতে একটা লাঠি নিয়ে আর কৃষ্ণ উপকৃষ্ণকে শাসন করবে ওখানে ব্রহ্মাণ্ড ঘাটে চলে এসছে আর এখন কৃষ্ণ মাইয়াকে কৃষ্ণ দেখে আর ভয়ে পেয়ে যাচ্ছে কৃষ্ণ এখন মনে করছে যে মাইয়া যদি আমার মুখে মাটি দেখবে খুব শাসন করবে প্রচুর শাসন করবে ওখানে যখন মাইয়া এসছে মাইয়া জিজ্ঞাসা করলো বলো কৃষ্ণ তুই মাটি খেয়েছিস তুই মাটি খেয়েছিস বলে না মাইয়া আমি মাটি খাই নাই তো বলে তখন এই সখারা এরা কেন বলছে যে তুই মাটি খেয়েছিস বলে মাইয়া তুমি জানো না আজকে কি হয়েছে এই সখারা এইসব বাড়ি থেকে মালপোয়া মিষ্টি পিষ্টক পায়েস এইসব চুরি করে করে নিয়ে এসছে আর তুমি তো জানো আমি কিছু চুরির জিনিস খাই না মাইয়া মাইয়া মনে মনে ভাবছে যে আমি সব জানি তুমি কত কিছু কি খাও কি না খাও বলে মাইয়া আমি তো চুরি জিনিস কিছু খাই না আর এরা সব কি নিজে বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে এরা সব খাচ্ছিল এরা মনে মনে ভাবলো যদি আমি গিয়ে নালিশ করে দেই তাহলে আমার আগে গিয়ে এরা আমার নামে মিথ্যা মিথ্যা সব কথা তোমাকে বলে দিয়েছে কিন্তু আমি তো মাটি খাই নাই মাইয়া তখন বলদেব প্রভুকে জিজ্ঞাসা করছে বলে বলে দাও তুমি বলো কি কৃষ্ণ মাটি খেয়েছে বলে হ্যাঁ মাইয়া কৃষ্ণ মাটি খেয়েছে এখন দাও বাবা দাও ভাইয়া তিনি তো কখনো মিথ্যা কথা বলেন নাই মাইয়া সত্যি বিশ্বাস করে নিলেন যে কৃষ্ণ মাটি খেয়েছে এখানে আমাদের টিকাকাররা বলছে বলে দাও ভাইয়া তিনি তো সবসময় কৃষ্ণের পক্ষে নেন তিনি এইবার কৃষ্ণের বিপক্ষে হয়ে আর মাইয়াকে কেন বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে ওর কারণ বলতে বলতে বলছেন যে কৃষ্ণ যখন আমরা শুনেছিলাম না কি কৃষ্ণ যখন বরা রূপ নিয়েছিলেন বরা রূপ তিনি কি করলেন দাঁতের উপরে পৃথিবীকে ধারণ করে আর তিনি ধুরিতে স্থাপন করলেন এই পৃথিবী পৃথিবী হলো পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা কে বলদেব প্রভু বলদেব প্রভু এক রূপে অনন্ত শেষ রূপে কি এইসব অনেক কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কে এক সরসর দানার মতো নিজের ফণ উপরে ধারণ করেন তা পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন বলদেব প্রভু বরা রূপে তিনি যখন এলেন পৃথিবীকে নিজের দাঁতের উপরে ধারণ করে ধুরিতে স্থাপন করলেন তখন বলদেব প্রভু কিছু বলেন নাই এইবার কালকে পরশু দিনে বামন রূপের কথা শুনেছি বামন রূপেও তিনি দুপক্ষে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পৃথিবীকে মেপে নিলেন তখনও বলদেব প্রভু কিছু বলেন নাই এইবার দ্বাপর যুগে যখন কৃষ্ণ বলরাম রূপে এসছেন তখনও যখনও কৃষ্ণ যাবেন ননি চোরি করতে বলদেব প্রভুকে সঙ্গে নিয়ে যাবেন কখনো মালপো খাচ্ছেন বলদেব প্রভুকে অর্ধেক ভাগ দেবেন সব জিনিস যখন করবেন বলদেব প্রভুকে সঙ্গে রাখবেন কিন্তু আজকে যখন মাটি খেয়েছেন মাটি খাওয়ার সময় বলদেব প্রভুকে জিজ্ঞাসা করে নেই ওনাকে ডাকে নেই সেই জন্য বলদেব প্রভু মানো এখানে মান করে নিয়েছেন এখানে রেগে আর মাইয়াকে বলে দিয়েছে বলে মাইয়া হ্যাঁ আজকে কৃষ্ণ মাটি খেয়েছে এখন কৃষ্ণ মনে মনে ভাবছে মাইয়ার হাতে লাঠি আছে মাইয়া আমাকে মারবে কৃষ্ণ এখন ভাবছে মনে মনে যদি মুখে মাটি দেখে আমি কি আমি মিথ্যা কথা বলবো মাকে কৃষ্ণ পুরো সাহস করে আর বলছে বলে মাইয়া যদি আমি মাটি খেয়েছি এই মুখ থেকেই তো খাবো তুমি মুখ খুলে দেখে নাও তুমি মুখ খুলে দেখে নাও কৃষ্ণ মনে মনে ভাবছে যদি আমি সাহস করে এরকম মিথ্যা কথাও বলে দেবো মাইয়া মেনে যাবে মাইয়া মানে মামার কথাতে বিশ্বাস করে নেবে কিন্তু মাইয়া কি করলো সঙ্গে সঙ্গে ওই লাঠি উঠিয়ে আর শাসন করতে আরম্ভ করলো একবারে মাইয়া যখন লাঠি এইরকম উঠিয়েছে কৃষ্ণের ছোট মুখ ওটা খুলে গেছে কৃষ্ণের মুখ খুলে গেছে আর মা সঙ্গে সঙ্গে মা দেখছে কি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের ওই ছোট মুখ ভিতরে কত কত পর্বত কত কত চন্দ্র সূর্য সব নদী প্রবাহ হচ্ছে আর মা নিজে কেউ দেখে নিল যে মা ওখানে কৃষ্ণের কানে কৃষ্ণকে কৃষ্ণের কান হাতে নিয়ে আর লাঠি নিয়ে ওই ছোট মুখ মধ্যে মা এই সব জিনিস দেখলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের ওই ছোট মুখের মধ্যে দেখলো এখন মাইয়া মনে মনে ভাবছে
যে এরকম তো নাই আমার বাবার আমার ছেলের উপরে কেউ ডাকিনি শাকিনি আক্রমণ করে দিয়েছে বা বিশ্বব্রহ্মাণ্ড কার মুখে থাকে ভগবানের ঠাকুরের মুখে মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড আমার গোপাল তিনি ভগবান তো নেই তিনি ঠাকুর তো নেই এখন কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমি তো মাইয়াকে মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখাতে চাচ্ছিলাম কিসের জন্য মা আমাকে মারে না সেই জন্য কিন্তু মা তো একবারে এটা তো একবারে বিপরীত হয়ে গেছে মা আমাকে ঠাকুর মনে করছে যদি মা আমাকে ঠাকুর মনে করবে তখন কি হবে আমার জন্য যেরকম নারায়ণ শিলার জন্য একটা মন্দির বানানো আছে ওই রকম ঠাকুর ঘর বানিয়ে দেবে ওখানে কোন রকমে দুধ বা বাতাসা ভোগ লাগিয়ে দিল আর বাস দ্বার বন্ধ করে দিল এইরকম আমাকে ভাবে আর আমি যেরকম পুরো ব্রজে এত সুন্দর সুন্দর লীলা করি আমার নিত্যকম এই নিত্যকম তো আমি করতে পারবো না সেই জন্য এখন কৃষ্ণের ইচ্ছা কি বলে মা আমাকে ভগবান মনে করে না আগে কি ইচ্ছা ছিল মা আমাকে মারে না কিন্তু কৃষ্ণের একটি শক্তি যোগ মায়া তিনি কে করেন কৃষ্ণ সবসময় লীলাতে ব্যস্ত থাকেন সেই জন্য কি বলছেন বলে লীলা বেশে কৃষ্ণ প্রভুর নাহি দেহ অনুসন্ধান ইচ্ছা জানি যোগ মায়া করে সমাধান বলে কৃষ্ণ তিনি লীলা করতে করতে এত ব্যস্ত আছেন তিনি পুরো নিমজ্জিত হয়ে আর লীলা করছেন কিন্তু কৃষ্ণের ইচ্ছা জেনে ওনার শক্তি যোগ মায়া সমস্ত সমাধান করে দেয় এখন কৃষ্ণ চাচ্ছেন যে আমি মা আমাকে ভগবান মনে করে না সঙ্গে সঙ্গে কি হলো কৃষ্ণ ওই ওই ছোট মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা দেখিয়ে দিল ওটা অদৃশ্য করে দিলেন কৃষ্ণ যখন জিজ্ঞাস মা কৃষ্ণকে জিজ্ঞাস করেছিল বলে কৃষ্ণ তুই মাটি খেয়েছিস কৃষ্ণ তখন কি বললেন বলে নাহম ভক্ষিত বানম্ব নাহম ভক্ষিত বানম্ব সর্বে মিথ্যা বিসংশিল যদি সত্য গ্রস্তরহি সত্যম পরক্ষমে মুখম কি মা আমি মাটি খাই নেই এখানে আমাদের টিকাকাররা বলছে যে কৃষ্ণ তো মাটি খেয়েছে কৃষ্ণ মাটি খেয়েছে কি না মাটি খেয়েছে না আর তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হলেন ভগবান আমরা দেবতারা স্তুতি করেছেন বলে সত্যম পরম সত্যম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতম চ সত্য কৃষ্ণ হলেন সত্য স্বরূপ আর উনি আজকে মিথ্যা কথা বললেন কেন কৃষ্ণ তো ভগবান না তিনি মিথ্যা কথা বললেন কেন মাটি খাওয়ার পরেও তিনি বলছেন নাহম ভক্ষিত আনম্ব এখানে ওর কারণ ও তো স্পষ্টীকরণ দিতে বলছেন যে কৃষ্ণ মাটি খায় নেই যেরকম আমার একটা শরীর আর এই ফলগুলো এখানে রাখা আছে এটা আমার থেকে ভিন্ন আর যদি এটা আমরা খাও তখন ওকে খাওয়া বলা হয় সত্যি কি না কিন্তু এই সব বিশ্ব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মধ্যেই আছে যদি কেউ জিনিস আমার থেকে অভিন্ন থাকে ওকে যদি আমরা ভক্ষণ করি তাহলে ওটা খাওয়া হবে কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মধ্যে যদি কৃষ্ণ ওই মাটি খেয়েছে ওটা খাওয়া বলা যাবে না ওটা খাওয়া বলা যাবে না আর কৃষ্ণ এখন তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি ভগবান হয়েও তিনি কে একটি নর রূপ লীলা করছেন তিনি বালক রূপে লীলা করছেন আর বালক যেরকম মার সাথে কথা বলে তখন ওটা ভয়েতে কৃষ্ণ বলছেন যে আমি মাটি খাইনি সেই জন্য ওটা মিথ্যা কথা বলা যাবে না ওটা তিনি এখনো সত্য সত্য স্বরূপে আছেন আর একটি জিনিস বলছেন এখানে যে উনি বললেন নাহম ভক্ষিত বানম্ব যদি ওটা সন্ধি বিচ্ছেদ আপনারা করবেন তাহলে কি হবে না অহম ভক্ষিত অর্থাৎ আমি মাটি খাই নেই কিন্তু যদি বলে নাহম ভক্ষিত নাহম নাহম অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণ এখানে বলছেন বলে মা তুমি মাটির কথা কি বলছো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার ভিতরে আছে আমি ওটা খেয়েছি সেই জন্য এখানে বলছেন যে কৃষ্ণ মাটি খায় নেই কিন্তু কৃষ্ণ মাটি খেয়েছেন আর মাটি খাওয়ার পিছে কি কারণ আছে আমাদের রসিক টিকাকাররা অনেকগুলো কারণ দিয়েছেন আজ আমি কয়েকটা বলার চেষ্টা করছি আপনারা মন দিয়ে শুনবেন বলে কৃষ্ণ এখানে বলছেন যে এই মাটি খেয়েছে মাটির একটা নাম হলো রসা যে আমরা বলি না রসাতল রসাতল মানে কি এই পৃথিবীর নিচুনে যে নরক লোক আছে তাকে বলা হয় রসাতল এই কৃষ্ণ এই মাটির এক নাম হলো রসা কেন যে আমরা আপনি দেখবেন গাছ সব গাছগুলো এই মাটিতেই তো হয় আপনি করেলা এই তিতো করেলাও এই মাটিতে তিতা মিষ্টি অ্যাপল বেদানা বা যা কিছু আর কি কমলা লেবু এই সব রস কি মাটি থেকে উৎপন্ন হয় না এই পৃথিবী থেকে উৎপন্ন হয় কৃষ্ণ হলেন কি রসিক শেখর পরে গিয়ে তিনি রাসলীলা তো করবেন আর রাসলীলা কি রস সমূহ কিন্তু এখনো কৃষ্ণ একটু রস পান করতে চান সেই জন্য উনি কি করলেন এই মাটি খেয়ে ওই সব রস আস্বাদন করছেন কেন যে এই মাটিতেই সমস্ত রসগুলো আছে উনি এই রস আস্বাদন করার জন্য এই মাটি খেয়েছেন আর একটি কারণ বলছেন যে আমরা দেখুন এই সব সব এই মাটি পৃথিবীতে একটি গুণ আছে কি ক্ষমা গুণ
पृथ्वी आमी हमरा सब कुछ सब किछ नुबड़ा जिनिस ए पृथ्वी ले करी पैखाना परिस्कार सब किछ जा किछ नुबड़ा जिनिस करी ए पृथ्वी रूप रे किंतु पृथ्वी कखनो कितो किछ प्रतिकार करे सब गुलो सर्च करे ने सर्च करते करते आर की करे आमाके क्षमा करे दे एई रकम कृष्ण ओ ए क्षमा गुण पृथ्वी ते के नीते चाछे सेई जन्न ए माटी खेये छे सेई जन्न ए माटी खेये छे आर एकटा कारण ओखाने वर्णन करते बोल छे जे ए दांत गुलो दांत के एक दांतेर एकटा नाम बोला होय छे द्विज 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 अर्थात ब्राह्मण केनो जे दांत के द्विज केनो बोला होय दुई बार जन्म होय दाते दुई बार जन्म होय कि ना हमरा जखन बच्चा छेले थाकी तखन एक रकम दांत होय तारपरे ओटा भेंगे जाय आबार दांत एसे जाय सेई जन्य दातेर एकटा नाम होच्छे द्विज एखन कृष्ण की कृष्णेर एकटी नाम कृष्ण होलेन नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च कृष्ण होलेन तिनी ब्राह्मणेर पूजा करेन सेई जन्य मानव कृष्ण एखाने एक द्विज द्विजेर पूजा करार जन्य की एई माटी दिच्छे माटी निये आर बेटा ब्रज दुली एटा साधारण नय कृष्ण एखाने एई ब्रज रजेर महिमा स्थापित करते चाछेन केनो जे एई ब्रज ब्रज दुलीर कतो महिमा जखन उद्धव एस छिलो ब्रज ते ब्रज ते उनी एसे जखन गोपीदेर सब भाव गुलो देखलो सब यशोदा मैया आर नंद बाबार कृष्णेर प्रति जे प्रेम आछे ओटा दर्शन करे आर उद्धव एक बारे मोहित होय गेछे आर की प्रार्थना करे छे बोले वंदे नंद ब्रज स्त्रीनाम पाद रेणु अभिक्षणस कि आमी एकटा धूल होते चाच्छी कोथाय ब्रजे एकटी धूल होते चाच्छी ब्रह्मा जी ओ जखन कृष्णेर सखा आर बाछुर चोरी करे निलेन तखन तिनी ओ की करलेन एई ब्रज दुलीर महिमा गान करछेन कि बोलछेन बोले कृष्ण तत्पुरी भाग्यम इह जन्म किम पटव्यम यद गोकुले अपि कथम आंग्रे रजो अभिषेकम आमी एई गोकुले बाहिरे जे छोटो जातेर लोक थाके ओनार घरे ओनार बाड़ीर बाहिरे आमी एकटा पत्थर होते चाई बोले तुम्ही पाथर होते चाहो केनो बोले ए लोकरा जखन नंद बाड़ी नंदग्राम नंद भवने काज करे फिरे आसबे कि बाड़ी ते ढुकार आगे की करबे ओई पाथरे रूपरे पा घुसबे जखन पा घुसबे ओनार चरण ते के जे धूलो आछे ओ चरण रज अमार माथे ऊपर पड़े जाबे आर आमी पवित्र होई जाबो आमी धन्य होई जाबो ए ब्रज धूलेर महिमा स्थापित करार जन्य मानव कृष्ण एखाने माटी खेयेछेन आर एकटी कारण एखाने वर्णन करते करते बोलछेन कालके आमरा शुनेछिलाम पूतना एसेछिलो पूतना की पूतना स्थने विष्णीय स्थिर कृष्णेर मुख मध्य जखन ओई स्थान दिलो कृष्णेर मुखे एकन विष दिए आ कृष्णेर माने मुख एकटो ভালো नहीं कृष्णेर मुख टेस्ट ना खराब होई गेछे सेई जन्य कृष्ण की करछेन ए ब्रज धूली निए आर मुख शुद्धि करछेन सेई जन्य ए रकम अनेक अनेक कारण गुरु व्यक्त करते करते टीकाकाररा बोलछे जे कृष्ण माटी खेयेछेन किंतु कृष्ण माटी खावार परे मां के संगे संगे विश्व ब्रह्मांड देखी दिएछेन এখানে দেখাচ্ছেন যখন কৃষ্ণ অর্জুনকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালো কখন যখন মহাভারত যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিল না আর ভগবান কি বললেন তো বলে তুমি আমার আদেশ পালন করতে করতে এই এই সব গুলো যা সেনা তুমি দেখছো ওটা আমি আগেই মেরে দিয়েছি আর ওনাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালো সমস্ত দেবতারা ওই কৃষ্ণের মধ্যে বিরাট রূপ দেখে কি হলো অর্জুন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল অর্জুন भय पे गेलो और नतमस्तक हुए हाथ जोड़े कृष्ण के प्रणाम करछे और बोलछे बोले आमी तुम्हारे सखा बने छी आमी तुम्हार कांधाय हाथ दिए कतो खेला दूला करे छी किंतु तुम्ही होलेन भगवान तुम्ही होलेन विश्व ब्रह्मांडेर मालिक और तुम्ही आमाके क्षमा करे दाओ तुम्ही आमाके क्षमा करे दाओ जखन कृष्ण एई विराट रूप अर्जुन के देखालेन तखन तो अर्जुन संगे संगे भय पे गेलो किंतु एखाने जखन मैया यशोदा देखेछे मैया यशोदा जखन ओई छोटो मुखेर मध्ये विश्व ब्रह्मांड देखेछे मैया भय पाई नहीं संगे संगे की मने करछे जे होते पारे अमर अमर गोपालेर उपरे डाकिनी शाकिनी लेग गेछे ब्राह्मण देर के डेके आर स्वस्ति वाचन करालो एई गोमूत्र गोबर दिए आर कृष्णेर स्नान ध्यान करालो एखाने देखाच्छेन टीकाकाररा जे ब्रजे मध्ये कतो माधुर्य आछे ब्रजे मध्ये कतो माधुर्य आछे सब समय एरकम देखा जाए कि भगवान उनार भक्त के रक्षा करछेन হয় না যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল দুঃশাসন চেষ্টা করছিল বিবস্ত্র করার জন্য কিন্তু তখন কি ঠাকুর নিজে এসে আর দ্রৌপদীর রক্ষা করলেন যখন গজেন্দ্র হাতি সেও ডুবে যাচ্ছিল পানির মধ্যে কিন্তু ঠাকুর তখন এসে আর ভক্তের রক্ষা করলেন করলেন কি না সব সময় এরকম দেখা যায় কি ঠাকুর তার ভক্তের রক্ষা করে কিন্তু এখানে একবার পুরো বিপরীত মাইয়া যশোদা কৃষ্ণের হাত ধরে বলছে বলে মাটি খাবি না
কখনো কৃষ্ণ নটখট লীলা করতে করতে যদি আগুন কৃষ্ণ তো বাচ্চা ছেলে জানে না আগুন কি হয় আগুন মতে হাত দিচ্ছে মাইয়া তাকে বারণ করে বলে না হাত দেবে না এখানে কি হচ্ছে কৃষ্ণ তিনি ভগবান হলেও তার ভক্ত ওনার রক্ষা করছে এখানে এটা হচ্ছে ব্রজের মাধুর্য এটা হচ্ছে ব্রজের মাধুর্য এরকম অনেক অনেক মাধুর্য লীলা সুখদেব গোস্বামী বর্ণন করছেন আর বলছেন এখানে যে নন্দ নন্দ আর যশোদা এরা দুইজনের কত ভাগ্যবান এরা কত ভাগ্যবান বলছেন যশোদা চে মহাভাগা অপয়স্যাম স্তনম হরি কি যশোদা কত ভাগ্যবান কি জানি পূর্ব জন্মে কি পুণ্য কর্ম করেছিল সেই জন্য আনন্দ কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তার বালক হয়ে আর তার স্তনপান করছে যখন নন্দ বাবা কৃষ্ণকে বলে জল বলে কৃষ্ণ আমার খড়াও নিয়ে আসো আমার জুতোটা নিয়ে আসো তো তখন কৃষ্ণ কি করে থমকতে থমকতে হাঁটতে হাঁটতে যাবে আর বাবার জুতোগুলো এমন ধরতে যে ধরতে পারছে না খুব ওজন ওটা হাতে ধরতে পারছে না মাথায় রেখে আর থমকতে 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 বাবার কাছে চলে আসে এরকম বলছেন কৃষ্ণ মাইয়া যশোদা আর নন্দ বাবার কত ভাগ্য ওনার কত ভাগ্য যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার শিশু হয়ে তার সাথে এরকম মাধুর মাধুর লীলা করছেন আর সেই জন্য আমরাও কি করবো এইরকম কৃষ্ণের কথা শুনে তার ভজন করবো ভজন করতে করতে যখন আমরাও কৃষ্ণের প্রেম আমার হৃদয় মধ্যে প্রস্ফুটিত হবে তখন এই সব লীলা গুলো আমরাও আস্বাদন করতে भगवान की बोले श्री कृष्ण कन्हैया लाल की पिताई गौर प्रेमानंदे हरि हरि बोल एक अनाउंसमेंट हलो गतकाल हमारे कथार विश्राम विश्राम मैंने भागवत कखन समाप्त होना बोले हरि अनंत हरि कथा अनंत কালকে বিশ্রামের দিন আর কালকে আমাদের দুই দুই মহাপুরুষের কালকে হলো জন্মতিথি শ্রীল ভক্তি সীতা সরস্বতী গোস্বামী প্রভুপাদ আর ভক্তি বুদ্ধে শ্রৌতি গোস্বামী মহারাজ এই জন্যে কালকে সকালে আপনারা দুপুরে সবাইয়ের জন্য দুপুরে প্রসাদের ব্যবস্থা হবে আর যদি আপনার একটু এগারোটার সময় একটু আসতে পারেন দয়া করে যদি আসতে পারে কেন বারোটার সময় থেকে প্রসাদ দেওয়া হবে নিয়ম হলো কখনো সাধু গুরু বৈষ্ণবের জন্ম হলে নিয়ম হলো তাদের একটু চরণে পুষ্প দিয়ে ফুল দিয়ে তবে ওদের একটু কথা শুনে ওদের কি মহিমা জগতে ওরা আছে কি করেছে না করেছে এদের এত মহিমা কি তাদের একটু মহিমা শুনে তাদের চরণে একটু পুষ্প দিয়ে যখন প্রসাদ পাওয়া হয় না ওর ফল বিশেষ ফল পাওয়া যায় এলাম প্রসাদ পেয়ে চলে গেলাম হম প্রসাদ পাওয়া ভালো জিনিস যদি তার কথা প্রসাদ যদি পান হ্যাঁ তা দুই হাতে লড্ডু দুই হাতে লড্ডু এই জন্য যদি আপনারা দশটা এগারোটার সময় আসতে পারেন এখানে আমরা একটু কীর্তন করবো ওনার একটু হরিকথা বলবো ওনার একটু মহিমা গাইব মহিমা শুনে আর ওনার চরণে সবাই পুষ্পাঞ্জলি দিবেন বাড়ি থেকে এক দুটা করে ফুল নিয়ে আসবা হ্যাঁ নিয়ে এসে তার চরণে দিয়ে কালকে আমাদের প্রসাদ হলো দুপুরে প্রসাদের ব্যবস্থা আর বিকালে ভাগবত কথা যেরকম হয় বিকালে ভাগবত কথা হবে কালকে হলো কথার বিশ্রাম দিন কালকে হলো ভগবান সুদামার কথা হবে কালকে ঠাকুরের রাসলীলা কথা হবে কালকে ঠাকুরের রুক্মিণীর বিবাহ হবে হ্যাঁ আর শেষে হোলি শেষে আজ বিরাজমে হোলি খুব খেলবো আর বাড়ি থেকে ভালো করে রং টং নিয়ে আসবো নিয়ে আসবেন কালকে এখানে খুব আনন্দ দেখুন হোলি আসছে না কিছুদিন পরে হোলি আসবে এই জন্য আমাদের প্রভু সুন্দর সুন্দর হোলি খুব ভজন গাইবে আর খুব ভালো করে কালি খানে হোলি খেলবো শ্যামের সঙ্গে রাধারানীর সঙ্গে হোলি খেলবো বাড়ি থেকে টপ গুলাল গুলাল ভালো করে নিয়ে আসবা ঠিক আছে আর কালকে হ্যাঁ কি বলতো বুঝে বলে গেছিল হ্যাঁ কালকে হলো হ্যাঁ কালকে হলো কৃষ্ণের বিবাহ হবে তো যেরকম ভগবানের বিয়ে হবে সাধারণ বিয়ে হলে কি করেন ভালো ভালো কাপড় চুপড়ে পড়ে যাও যাও কি না কালকে ভালো ভালো কাপড় চুপড়ে পড়ে আসবা আর সব লাল রঙের একই রঙ হওয়া দরকার কোন রঙের হ্যাঁ যেরকম বিবাহতে সুন্দর লহঙ্গা চুন্দরি পড়ে হ্যাঁ সব ঘাগড়া ঠাগড়া পড়ে যান কালকে ওই আলমারি মধ্যে সব শাড়িগুলো খারাপ হচ্ছে ভালো ভালো কাপড় গুলো বিয়ের কালকে গুলো বের করে বাসা হবে হ্যাঁ বিয়ের করে বের কালকে ভগবানের বিবাহ হবে না ঠাকুরের বিবাহ হবে ভগবানের বিবাহতে এই জন্য ভালো ভালো সব কাপড় চুপড়ো পড়ে আসবা কালকে ঠাকুরের বিবাহ হবে রাসলীলা হবে বিকালে যেরকম পাঠ হয় এরকম হবে আর দুপুরে সবাইয়ের জন্য প্রসাদ কিন্তু বিকালে প্রসাদের ব্যবস্থা নেই বিকালে প্রসাদের ব্যবস্থা নেই প্রসাদ কালকে দুপুরে সবাইয়ের জন্য প্রসাদের কালকে
अंतिम दिन कल दोपहर सवारी प्रसाद व्यवस्था अरे बिकाले केवल भागवत कथा रे जावर समय बते पाइस थी ना पाइस जावर समय सवाई के पाइस आदम दे आवे हाते आते पाइस आदम दे आवे अरे यदि आपने दया करें काली के ठीक 10टा 11टा भीतर आस्ते चेष्टा करबे अमर एक तो गोविंदरे कथा सुने बार एक तो गुरुदेवर कथा सुने बारटा समय की आवे ए जने हरे कृष्ण काली के ना काली के अपने प्रेस जावे आस्ते में दोपहर 10টা সময় এসে যাবে 10টা থেকে 12টা পর্যন্ত কথা কথা আলোচনা হবে বিশেষ ভাবে হ্যাঁ কালকে বিশেষ ভাবে কথা আলোচনা হবে এই জন্য কালকে হ্যাঁ কালকে সকালে প্রোগ্রাম থাকছে হ্যাঁ কালকে সকালে প্রোগ্রাম আর উনি আর কিছু বলবেন গিরিজাদের পূজার কথা বলবেন হ্যাঁ সকালে 10 মিনিট বসে হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ আমার এখানে গিরিরাজ গোবর্ধন রেখা না মহিমা শুনব ঠিক আছে বলে শ্রী গিরিরাজ মহারাজ কি জয় जाहिर में तो आनंद है लोना तो भक्त बसे आज जय क्यों है बोल से सवाई ठाकुर रे जी जतो जर जय दिले ना ठाकुर रे तो जय आ छे बोल ना जय दिले जय हवे जय दाओ जय जाओ जी जतो जोर रे ठाकुर जय दिबे तुम्हारे तत्व पाप शेष हवे हैं तत्व पुण्य आसवे जय निजे रहवे ठाकुर रे की जय ठाकुर रे तो जय कर आ छे ए रकम जय कर दिन जा छाता उड़ी जाए ठीक हां बोले श्री वृंदावन बिहारी लाल की बोले श्री गिरिराज महाराज की बिताई गौर ब्रह्मानंद व्यवस्था আছে अन्न डाल सब्जी ভালো व्यवस्था আছে ঠিক আছে গিরিরাজ কথা 10 মিনিট শুনে নি এই যে গিরিরাজ গোবর্ধন গিরিরাজ কি এই গোবর্ধন এলো কোথা থেকে এই গিরিরাজ গোবর্ধন রে এত মহিমা কেন হ্যাঁ আমাদের গর্গ সহিতাতে আছে যখন ভগবান কৃষ্ণ তিনি গোলক বৃন্দাবনে তিনি লীলা করছিলেন একদিন কৃষ্ণের ইচ্ছা আছে এই মর্ত্য জগতে আসবে একদিন তিনি রাধা রানীকে বলে বলে দেখো রাধে আমার সঙ্গে মর্ত্য জগতে যাবা তুমি হ্যাঁ রাধা রানী বলছে আমি যাব না বলে কেন বলে যেখানে গিরিরাজ গোবর্ধন নেই যেখানে যমুনা নদী নেই যেখানে নিধুবনে নিকুঞ্জ বনে নেই আমি ওখানে কি কি করব আমি যাব না তখন গোবিন্দ বললেন দেখো রাধে যখন আমি এই গোলক বৃন্দাবন থেকে এই মর্ত্য জগতে আসব না আমি কি একা যাব পুরো এই যে গোলক বৃন্দাবন দেখছো পুরা কে পুরা গোলক বৃন্দাবন আমি নামে নেব আমার সঙ্গে আমার বাবা যাবে আমার সখারা যাবে আমার যে গোয়াল বালা সবাই যাবে আর তুমি একা যাবে কি তোমার সঙ্গে তোমার সখীরা যাবে ললিতা বিশাখা যাবে তোমার বাপ মা সবাই যাবে আর পুরা এই বৃন্দাবন পুরো নামিয়ে নেব এই গিরিরাজ গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড সব যাবে তখন রাধা রানী বলছে তখন আমি যাব হ্যাঁ তবে আমি যাব অর্থ হলো এই যে গিরিরাজ গোবর্ধনে যে গিয়েছে দেখেছেন গিরিরাজ গোবর্ধন কারা গিয়েছে যারা যায়নি মহারাজ সে কথা বলবেন ওরা যখন ওই ব্রজমন্ডল পরিক্রমা সময় আসে না মাঝে মাঝে আসে তাদের সঙ্গে আসবে জীবন থাকতে একবার বৃন্দাবন দর্শন করতে হয় হ্যাঁ এখন এসে এই বৃন্দাবনে বাসী রাজারে হ্যাঁ এই জন্য নিয়ম হলো বিদেশ লোকরা লাখ লাখ টাকা খরচ করে আসে বিদেশ যদি বৃন্দাবনে গিয়ে দেখবেন না বিদেশরা ওইখানে থেকে যাচ্ছে যাচ্ছে না বলে বৃন্দাবনে ধামে থাকবে সেখানে সব জায়গায় যেখানে গেলে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নাম আমাদের দেশে তো রাধা রানীর নাম নেই কেউ রাধে রাধে বলে না কেউ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না এই জন্য ওরা বৃন্দাবনে পার্মানেন্ট বিদেশ লোকরা থেকে যাচ্ছে কিন্তু আমরা কি করছি জানছো আমরা আমেরিকা যাবো কেন বলে পয়সা কামাবো কি করবো পয়সা কামাবো পয়সা কামিয়ে সুখী হবো হ্যাঁ বলে না পয়সা যে সুখ নেই হ্যাঁ পয়সা সুখ নেই পয়সা আছে ভগবানের ভক্তিতে সুখ আছে অথবা তারা আমেরিকা ছেড়ে ছড়িয়ে দিয়ে যেখানে এত অ্যাডভান্স দেশ যেখানে টাকা পয়সার কোনো অভাব নেই ওরা অথবা ছেড়ে ছড়িয়ে এসে ওই তিলক গলায় মালা পড়ে ওই বৃন্দাবনে থাকতো না ভগবানের ভজন করতো না বুঝতে পারছেন তো এই যে আনন্দ আছে ভগবানের ভক্তিতে ভগবানের প্রেমেতে আনন্দ আছে হ্যাঁ এই যে নেই এই যে বৃন্দাবন ধাম এটা কোনো সাধারণ ধাম संपूर्ण भगवान गोलक वृंदावन के जगत प्रकट कर दिए
এইজন্যে আমাদের গর্গ সংহিতাতে বলছে প্রকৃতে হে মনসা জাত। এই গিরিরাজ গোবর্ধন কোথা থেকে প্রকট হয়েছে? বলে রাধারানীর হৃদয় থেকে প্রকট হয়েছে শ্রী গিরিরাজ গোবর্ধন। এই জন্য গিরিরাজ গোবর্ধন এর তিনটি স্বরূপ বলা হয়েছে। তিনটি স্বরূপ কি কি? প্রথম স্বরূপ হল এক সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা তিনজন কঠোর তপস্যা করছে গোবিন্দ। গোবিন্দ বললো কি চাও? বলে ঠাকুর তোমার চরণের সেবা চাই। বলে কিরকম সেবা চাও? কোন আমার কি কোন ভক্ত হয়ে সেখানে জন্ম নিতে চাও? বলে আমাদের তো সৌভাগ্য নেই তোমার ভক্ত হয়ে জন্ম নেওয়া। বলে কি করে বলো? বলে কোনো পশু পাখি হয়ে থাকে? বলে এত সৌভাগ্য করেনি। বলে কি হবে বলো? বলে ওখানে যদি পাহাড় হয়ে জন্ম নিতে পারি না, তুমি যদি আমাদের মাথার উপরে লীলা করো তবে আমার জীবন ধন্য হবে। দেখুন ব্রজধামের কি মহিমা। এই জন্য যে এই বাচ্চাদের না ভুল কথা না বলতে একজন উপরে চলে যান। এই জন্য এই যে নন্দগাম, নন্দগাম নয় ওইটা হলো নন্দীশ্বর মহাদেব। যদি কখনো যান না দেখবেন উপরে ওই শিব ঠাকুর বসে আছে, ওই পর্বতটা শিব নিচে। এই যে বর্ষানাটা আছে ও বর্ষানা নয়, যখন যাবেন উপরে দেখবেন ব্রহ্মা বসে সেখানে তপস্যা করছে। ব্রহ্মা নিজে পাহাড় হয়ে জন্ম নিয়েছে। ওই যে গিরিরাজ গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন নয় ওটা সাক্ষাৎ বিষ্ণু ভগবান, তিনি ওই গিরিরাজ হয়ে জন্ম নিয়েছেন। এই জন্য ব্রজে এত মহত্ব, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেব যেখানে পাহাড় রূপে সেখানে ঠাকুরের সেবা করার জন্য সেখানে পাহাড় রূপে তারা জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, এই জন্য ইয়ে একটি স্বরূপ। দ্বিতীয় স্বরূপ হল ইয়ে কৃষ্ণ নিজেই ইয়ে গিরিরাজ গোবর্ধন রূপে কৃষ্ণ তিনি প্রকট হয়েছেন। এই জন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে তিনি দুইটি জিনিস দিয়েছিল, একটি গিরিরাজ শিলা একটি গুঞ্জামালা। মহাপ্রভু বললে দেখো রঘুনাথ, এই গিরিরাজ শিলা দিচ্ছে না ইয়ে গোবিন্দ সাক্ষাৎ, আর যে গুঞ্জামালা দিচ্ছি এটা হলো কে? ইয়ে স্বয়ং শ্রী রাধা রানী এই গুঞ্জামালাটি। এই জন্য এটা দ্বিতীয় স্বরূপ হলো কৃষ্ণ। এর তৃতীয় স্বরূপ কি? এর তৃতীয় স্বরূপ হলো রাধারানী বলছে, বলে হন্তায় অদ্রিয়বলা হরিদাস বর্জ। রাধারানী বলছে এই গিরিরাজ গোবর্ধন কৃষ্ণের সব থেকে বড় ভক্ত, বড় সেবক হলো গিরিরাজ। কেন? তার কন্দরা কন্দরা কৃষ্ণ লীলা করছেন, ওইখান থেকে জল খাচ্ছেন, ওইখান থেকে মধু খাচ্ছেন, ফল মূল আদি ওইখান থেকে গ্রহণ করছেন, ওইখানে জল বিহার করছেন, তার কুঞ্জে কুঞ্জে কন্দরা কন্দরা কৃষ্ণ লীলা করছেন। এই জন্য এই গিরিরাজ গোবর্ধনী বহু রূপে তিনি গিরিরাজ গোবর্ধন কৃষ্ণের তিনি সেবা করছেন। এই জন্য তিনি হলেন ভগবানের সব থেকে বড় হলো শ্রী গিরিরাজ গোবর্ধন, তার বড় সেবক হলেন তিনি। বলে গিরিরাজ মহারাজ কি? এখানে কৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধনকে তিনি পুজো কেন করলেন, এর কি রহস্য? আমাদের টিকাকারা এর পিছনে চারটি কারণ বলছেন কৃষ্ণ কিসের জন্য এই গিরিরাজকে পুজো করলেন। প্রথম কারণ মন দিয়ে শুনবা, কালিকা সভাকে জিজ্ঞাসা করবো কি কি শুনেছ, ঠিক আছে? বলতে পারবা তো? কে কে বলতে পারবে? হাত উঠা তো, কেউ ভাইয়ের হাত উঠাই না। এই হ্যাঁ দেখুন, এখানে প্রথম কারণ বলছে কৃষ্ণ শিক্ষা দিচ্ছে জগতে তো হলো 33 কোটি দেবতা, কত দেবতাকে পুজো করবে? আজকে একটু মানাও, কালি আরেকজন রেগে গিয়েছে, কালকে ওকে পুজো করো, আর তৃতীয় দিন থেকে অন্য একটা রেগে গিয়েছে, হ্যাঁ রেগে যাবে। এই জন্য তিনি কি করলেন? বলে কে? বলে গিরিরাজের যদি পুজো করতে হয় গিরিরাজের ই পুজো করো। গিরিরাজ তিনি কে? সাক্ষাৎ কৃষ্ণ হলেন সেই গিরিরাজ গোবর্ধন। তিনি যদি সন্তুষ্ট হয়ে যান না, 33 কোটি দেবতা নিজে থেকে তোমার উপরে সন্তুষ্ট হবে, আর তাকে যদি সন্তুষ্ট না করতে পেরেছ, যদি তুমি 33 কোটি দেবতা পুজো সন্তুষ্ট করে দিয়েছো না, তারা কিছু দিতে পারবে না। রাবণের নাম শুনেছেন না? ও সব দেবাদেবীদের ঘরে বেঁধে রেখেছিল, শিবকে দেবীকে যত নক্ষত্র সবাইকে পুজো বেঁধে রেখেছিল, সবাইকে তো বেঁধে রেখেছিল, কিন্তু এক রামকে সন্তুষ্ট করতে পারেনি বলি লঙ্কা পুড়ে একদম ছাই হয়ে গেল, তাকে কেউ বাঁচালো না। হ্যাঁ, এই জন্য যা পর কৃপা হরি কি হই তা পর কৃপা করে সব কই, যার উপরে গোবিন্দের কৃপা হয়ে যাবে তার উপরে সমস্ত দেবাদেবীরা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি এখানে শিক্ষা দিচ্ছেন যদি পুজো করতে হয় কার পুজো করতে হবে? গোবিন্দের গিরিরাজ গোবর্ধনের পুজো করো, তিনি সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি কার পুজো বন্ধ করলেন? বলে ইন্দ্র, ইন্দ্র কে? স্বর্গের দেবতা, সমস্ত 33 কোটি দেবতার পুজো রাজা হলো ইন্দ্র, কৃষ্ণ তার পুজোকে তিনি বন্ধ করে দিয়েছেন। বলে তার পুজো করতে হবে না,
पूजो कर ले गोविंद ने पूजा करो गिरिराज गोवर्धन ने पूजो करो हैं जा चाय में गिरिराज गोवर्धन के एजने कोर नाम होलो सर्व अभिष्ट प्रदाता माने जिनी समस्त प्रकार इच्छा के तुनी पूर्ण करते बारे में यदि कखन जावे ना गिरिराज जी देखबे बार मास ओखाने अन्न कुटु होचे बोले केनो जी जा चाय चाकरी ठाकरी छले में पीए पीए जा की जो चाय गिरिराज समस्त इच्छा को पूर्ण करे एजने कृष्ण तिरी ब्रजवासी तिरी बोलले बोले तुम्हारा जी पूजो करता है ना ए गिरिराज रे पूजो करो तार काते झोली फैलाओ तिने समस्त इच्छा के ए गिरिराज तिने पूजो समस्त इच्छा के तिने पूर्ण करिवे जा की जो चाहिवे एजने हमारे गुरुदेव बोलते हैं यदि के गोवर्धन रे परिक्रमा करे देखबे 24 घंटा रात्रि दिन परिक्रमा उखना होचे बोले केनो ठाकुर जे जा चाहे छेरा दिए दिए गिरिराज गिए छे कारे कारे गिए छे देखबे ओखाने ओ गिरिराज जे पाथर ऊपर से पाथर रखा छे बोले केनो जानो कारण की जानो बोले कारण होलो जे जत्तो ताला बिल्डिंग चाहे हमारे एक तो ताला बिल्डिंग चाहे जे जत्तो पाथर ऊपर जे तो पाथर रखे ना ठाकुर ता तत्व ततल बिल्डिंग बनी थी हैं यात्रे में तेरे बी हो चुना वही गाचरे में देखिए ज्यादा बैठे रस्सी बैठे दौड़ी बैठे दी आज से ठाकुर ने अभिषेक कर चें क्यों एक एक जगह है तो साष्टांग ते 108 आठ बार प्रणाम करके परिक्रमा कर चें कारण हो लो कृष्ण निजे ही बोले चें यदि चाहे तो है एक गिरिराज रे का से चाहो तुम्हारे समस्त इच्छा के ये गिरिराज पूर्ण करवे ए जने तुम्ही समस्त इच्छा पूर्ण करे बोले सवाई ओखने से ओई अन्नकूट महोत्सव सवाई करे और और परिक्रमा लगाए गिरिराज रे सवाई पूज्य करे गिरिराज गोवर्धन ने ए जने प्रथम शिक्षा दिले यदि झोली फैलात है कार का से झोली फैलावे बोले गिरिराज रे का से झोली फैला तुम्हारे झोली के तीन ही भर दिवे बुझत बात ने झोली की बोले तुम्हारे झोली तीनी सब भर दिवेन गिरिराज गोवर्धन प्रथम कारण द्वितीय कारण होलो कृष्ण एखन चिंता करछे ई इंद्र एखन अभिमान करछे आमी होलाम ब्रज राजा यदि आमी वृषि ना करी ना घास आवे ना घास ना आले गोरु बुता ते खावे गोरु ना खेले बुता ते दूध दिवे दूध ना दिले इधर दूध तो सब कुछ है ब्रजवासी तेरे दूध होले जीवन सर्वस्व रस मर जावे एखन ओ चिंता करछे आमी स्वर्ग राजा है सब प्रजा तुम्हारा अभिमान हो जे तुम्हारा अभिमान के दूर करता है एटा द्वितीय कारण तृतीय कारण होलो कृष्ण एखन चिए छे ये ब्रजवासी रहलो अमारी तो जत गोपीरा राधा रानी रे काव्य पियो माने राधा रानी के प्रकाश एक एक भाव ही गोपी रूपे सखा होलो अमार प्रकाश आमी जे नंद बाबार जूतो के धारण करे आमा की पोले तार भालवासे एखन हैं आमी चाहि छी एदर संगे 7 दिन पर्यंत आमी एकत्रित होए तादर संगे आमी उत्सव करते चाहि छी की करे एटा संभव होवे जखन इंद्र वृष्टि करबे आमी गिरिराज गोवर्धन धारण करबो अरे ब्रजवासी ना की होवे तार नीचे आश्रय निवे तबे हमारे समस्त इच्छा पूर्ण होवे अरे चतुर्थ कारण होलो सर्वश्रेष्ठ कारण कृष्ण एखन रासलीला करबे काल के रासलीला सुनबो एखन रासलीला कृष्ण ते एका करते पारबे ना ब्रज गोपी छड़ा तो कृष्ण एका करते बारे में ना राधा रानी छड़ा सेखान तो सत्त कोटि गोपी दर संगे कृष्ण रास लीला कर छे एकन कृष्ण रास करते जाय छे बोले कृष्ण चिंता कर छे आमी ए गोपी दर के आमी आकर्षण की करी करू हैं एक टी उदाहरण दे छे जे रकम एक टी हीरो जदि कोन हीरोइन के निजे दिके आकृष्ट करते जाय अपना तो सिनेमा देखे थाके बे ओ हीरो की करे ओई हीरोइन रे सामने अनेक लोग तरी एकत्रित करे एकत्रित कर ना तातर से खूब मारपीट करे अरे मारपीट करते करते सबाई के हारे दिए हैं सबाई के जीवन हारे दिए हीरोइन टा देखे बाबा रे तो खूब बड़ा पहलवान आछे हैं खूब शक्तिवान आछे निजे तक की आवे और निजे तक और प्रति आसक्ति हो जाए हीरोइन एक ने कृष्ण होलो ब्रजर हीरो कृष्ण होलो हीरो गोपीरा होलो हीरोइन एकरे कृष्ण चिंता करछे ना आमी तातर के आकर्षण की करी करी एजने कृष्ण तेरी दुई टी लीला कर छे एकटी होला कृष्ण काली और माथा मध्य तेरी नृत्य कर छे काली रे 100 टा फणा छिलो एक थे दुई दुई थे तृतीय तीन जगह नृत्य कर छे ना सेकने तांडव नृत्य आरंभ हो गए छे समस्त देवा देवीरा आकाश तक नेमे आ छे वाद्य बजा छे और कृष्ण 100 काली और माथा रे ऊपर तिनी नृत्य कर छे एजने हमारे सूरदास तिनी एक सुंदर भजन लिखे छे की बोल छे बले तांडव गति मुंडन पर नाचत गिरिधारी तांडव गति मुंडन पर नाचत गिरिधारी तांडव गति मुंडन पर नाचत गिरिधारी तांडव गति
समस्त ব্রজবাসীদের ঢিনরা পিটি দিয়েছে আর কত প্রকার যে তার রান্না বান্না করিয়েছে এই জন্য ওর নাম হয়েছে অন্নকূট অন্নকূট মানে কি অন্নরে হলো পর্বত কূট মানে পর্বত তিনি হ্যাঁ তিনি বিভিন্ন সবজির পর্বত তিনি জিলাগির পর্বত কপড়ার পর্বত সব পর্বত রুটির পর্বত মালপুয়ার পর্বত এই জন্য নাম হয়েছে অন্নকূট সেখানে কত গ্রাম বলে 365 গ্রাম এত খাওয়া দাওয়া নিয়ে এসে না বলে গিরিরাজ ভর্তি হয়ে গেছে কৃষ্ণ নিজের হাতে তিনি গিরিরাজকে অভিষেক করেছেন সবার মধ্যে তুলসী পাতা দিয়েছেন তুলসী পাতা দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছে এখানে কেউ পূজারী আছে কিনা ভোগ লাগাবার এখানে কেউ পূজারী আছে ভোগ লাগাবার প্রদীপ বাবু এসে ভোগ লাগিয়ে দাও এই জন্য কৃষ্ণ নিজের হাতে তিনি ভোগ লাগিয়েছেন সত্যি সত্যি গিরিরাজ সাক্ষাৎ প্রকট হয়েছে প্রকট হয়ে যা কিছু ভোগ লাগিয়েছিল না তিনি দুই হাতে খেতে আরম্ভ করে দিয়েছে আর মিনিটের মধ্যে খাওয়া শেষ বলে আর নিয়ে আসো আর নাও আর লাও এই জন্য ওখানে একটা স্থানের নাম আছে আনরে মানে আবার নিয়ে আসো আবার নিয়ে আসো ব্রজবাসী বলছে প্রভু আমি এইতেই সন্তুষ্ট থাকুন আমার গরিব ব্রজবাসী তখন কি হয়েছে কৃষ্ণ তো সবকিছু গ্রহণ করলো আবার তিনি হাত তখন ঘুরিয়ে দিয়েছেন না যে যতটুকু এনেছিল সব ডবল ডবল হয়ে গেছে সব ডবল ডবল হয়ে গেছে কৃষ্ণ বললো চকাচক চলো আমরা ভজন করে সবাই মিলে গিরিরাজের পরিক্রমা করব সবাই কৃষ্ণ ব্রজবাসীদের নিয়ে তার গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করতে দেখে নিয়ে আসে মহারাজ যারা নন্দ বাবা সেজে আছেন চলি আসু যারা নন্দ বাবা সেজে আছেন কৃষ্ণ সব চলি আসু কোথায় আছে তাদের নিয়ে আসো আর আপনি পারলে তাদের নাম তাদের নাম বলুন হরে কৃষ্ণ হরি বল কলকাতা বল हरे कृष्ण हरि बोल तेरे की चलती ना गिरे आवाज नहीं बढ़ा दी शांति से बजा अल्लाह को तारा करे हां पांव से निकल हरे बड़ा हरे बड़ा अरे तू किस भय लगे बना दे हरे कृष्ण हरि बोल हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय ओम नमो विष्णु पादाय धरती पर प्रभु करुणा करुणा ज्योति ज्योति गोस्वामी समस्त आज के তপন মন্ডল চাল 30 কেজি আটা 12 কেজি রং 600 টাকা নগদ 500 টাকা কাজল মাইতি 501 টাকা সুনীল গড়াই 100 টাকা গঙ্গা গড়াই 100 টাকা পুষ্প গড়াই 100 টাকা ময়ূর মা সাতমল 2500 টাকা মোনালিসা মাহাতো 201 টাকা সন্দীপ বিশাল ও সুষমা বিশাল 1500 টাকা কৌশিক মাস্টারমশাই 4001 টাকা গ্যাস একটি 4 কেজি এছাড়াও বিবিধ অনেক কিছু আছে শেফালি সিংহ 1000 টাকা अरे कृष्ण सब बसो क्या दाणी के लिए कौन बसो दाना वे ना सब बस जाओ समल सारा वो सपन काल काल एवं फल एक पेटी शंकर बराय सब्जी शंभु सेतुआ सब्जी राम अवतार गुप्ता 200 टका सुशांत मंडल 1020 टका কালকে যেরকম কেউ যদি 6 দিন পরে যদি কেউ কথা শুনতে পারেনি যদি কালকে কথা কেউ শুনে নিয়ে ও 7 দিনের কথা শোনার ফল পেয়ে যাবে এই কথা বলবে না কালকে কথা যদি কেউ শ্রবণ করে নিয়ে 7 দিনের কথার ফল কালকে পাবে এই জন্য কালকে মনে করবে না না কালকে দরকার নেই দুপুরে প্রসাদ পাবে কি না কালকে শেষ কথা কালকে কথা শুনলে 7 দিন কথা শোনার ফল
কাল কে পি যাবে এই যে কাল কে বিকালে সবাই কাল কে আসবা হ্যাঁ বলো 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 গিরিরাজ গোবর্ধনে হ্যাঁ এখানে তিনি প্রভু জন্য এখানে গিরিরাজ গোবর্ধন তিনি গিরিরাজ গোবর্ধন কীর্তন ভালো লাগে বড়িয়া লাগে বলো 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 आइए सभी को कितना जीजा था मेरे साथ नाचते हुए गाते हुए बजाते हुए ठीक है अरे मैं तो गोरी धन को
I'm not.